হাই ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে ওয়্যারলেস মাইক্রোফোন নিয়ে আলোচনা করব। ওয়্যারলেস মাইক্রোফোন অনেক ধরনের হয়ে থাকে, এর মধ্যে আজ আপনাদের সাথে একটি ওয়্যারলেস মাইক্রোফোন নিয়ে আলোচনা করব। ওয়্যারলেস মাইক্রোফোন আপনি যখন কিনবেন তখন একটি বিষয় আপনাকে ভাবতে হবে যে যে ওয়্যারলেস মাইক্রোফোনটি আপনি কিনছেন সেটি কতটুকু দূর থেকে অডিও রেকর্ড আপনি করতে পারবেন, যে আপনি যখন ভিডিও করবেন অথবা আপনি যখন উপস্থাপনা করবেন, আপনি যখন আপনার ভয়েসটা রেকর্ড করবেন ক্যামেরার মাধ্যমে, তখন আপনাকে একটি বিষয় স্পষ্ট হতে হবে যে আপনার যে মাইক্রোফোনটি সেটি সুন্দরভাবে আপনার ভয়েসটি রেকর্ড করছে কি না। তো অনেক ধরনের মাইক্রোফোন আছে, যেমন আমি এখন একটি সাধারণ মাইক্রোফোন ব্যবহার করছি, এটি তার কানেকশন রয়েছে ক্যামেরার সাথে। আজ আপনাদের সাথে একটি ওয়্যারলেস মাইক্রোফোন নিয়ে আলোচনা করব, যেটি কীভাবে কি করতে হয় এবং কিভাবে সেটি কাজ করে তাও আপনাদেরকে দেখাবো। তা দর্শক, আপনাদের সাথে আছি আমি শাহাবুদ্দিন হোসেন হৃদয়, আর আপনারা দেখছেন এসকে চ্যানেল 94। তো ফ্রেন্ডস, দেখা যাচ্ছে যে আপনি এমন কিছু লোকেশনে যান যেখানে হয়তো অনেক মানুষের সমাগম, যেখানে আপনি যে মাইক্রোফোন তার কানেকশন থাকে, ঝ্যাক কানেকশন থাকে ক্যামেরার সাথে, ওইসব মাইক্রোফোন আপনি ব্যবহার করতে পারছেন না। হয়তো মানুষের সমস্যা, হয়তো বা লোকেশনের সমস্যা, তখন ওই পর্যায়ে আপনাকে একটি ওয়্যারলেস মাইক্রোফোন ব্যবহার করতে হবে। তবে ওয়্যারলেস মাইক্রোফোন ব্যবহার করার ক্ষেত্রে কতটুকু ডিস্টেন্স থেকে আপনি রেকর্ড করতে পারছেন সেই বিবেচনা করে কিন্তু আপনি ওয়্যারলেস মাইক্রোফোন কিনতে হবে। যেমন আমি আজকে আপনাদের দেখাবো যে ওয়্যারলেস মাইক্রোফোনটি আমি কিনেছি সেটি 25 থেকে 30 মিটার দূরত্ব থেকে আপনাকে ভয়েস রেকর্ড করতে সাহায্য করবে। 25 থেকে 30 মিটার যখন দূরত্বে থাকবেন তখন আপনার এবং ক্যামেরার মধ্যবর্তী স্থানে কোনো কিছু থাকতে পারবে না, তাহলে আপনার ভয়েস রেকর্ডটা সুন্দর এবং পারফেক্ট হবে। কোনো কিছু থাকতে পারবে না বলতে কোনো দেয়াল বা এমন কোনো কিছু যেটি আপনাকে সম্পূর্ণভাবে আড়াল করে দেয় ক্যামেরা থেকে, এমন কিছু। তো ফ্রেন্ডস, আসুন দেখি আমি যে ওয়্যারলেস মাইক্রোফোনটি কিনেছি তার কিছু বিবরণ। আমি অনলাইনের মাধ্যমে একটি ওয়্যারলেস মাইক্রোফোন কিনেছি যেটির দাম 80 ইউরোর মতো প্রায় 7-8 হাজার টাকা বাংলাদেশি। তো যেটি ইংল্যান্ড থেকে আমাজনের মাধ্যমে আমার ঠিকানা এসেছে, যেটি আমি অনলাইন থেকে কিনেছি। কীভাবে সেট করবে দেখাচ্ছি সেই ওয়্যারলেস মাইক্রোফোনটি। এটি হচ্ছে ওয়্যারলেস মাইক্রোফোন, যেটি একটি থাকবে ক্যামেরার সাথে কানেকশন, অন্যটি আপনার পকেটে রেখে মাইক্রোফোনটি ক্লিপের মাধ্যমে বুকে সেট করতে পারেন। দেখুন খুব সুন্দর একটি বক্সে আপনাকে প্যাকেট করে দিচ্ছে যাতে কোনো স্পট না পড়ে। ফ্রেন্ডস, এটি হচ্ছে যখন আপনি এই মেশিনটি, ফ্রেন্ডস দেখুন আমার সেই ওয়্যারলেস মাইক্রোফোন যেটি তো ফ্রেন্ডস আপনারা দেখছেন যে দুটি মাইক্রোফোন এখানে রয়েছে, বয়া কোম্পানির
একটি হচ্ছে ট্রান্সমিটার, অন্যটি হচ্ছে রিসিভার। রিসিভার থাকবে ক্যামেরার সাথে কানেকশন এবং ট্রান্সমিটার থাকবে আপনার সাথে। এটি হচ্ছে ক্যামেরার সাথে কানেকশন। রিসিভার আপনি যখন ক্যামেরার সাথে কানেকশন করবেন তখন আপনাকে এই যে দেখুন এখানে লাইন আউট এবং হেডফোনের, লাইন আউট এবং হেডফোনের দুটি লোগো দেয়া আছে। তো আপনি যদি শুনতে চান আপনার ভয়েস রেকর্ড বা যে কন্ট্রোল করছে ক্যামেরাম্যান সে একটি হেডফোন এ জায়গায় পুশ করে তার কানে দিয়ে শুনতে পারবেন। দেখুন এখানে দুইটি ওয়্যারলেস মাইক্রোফোন রয়েছে, আপনাকে জানতে হবে কোনটি আপনি ক্যামেরার সাথে কানেকশন করবেন, কোনটি আপনি ক্যামেরার সাথে কানেকশন করবেন এবং কোনটি আপনি নিজের সাথে রাখবেন। আপনি যখন এটি ক্যামেরার সাথে কানেকশন করবেন যেখানে রিসিভার দেওয়া আছে তখন আপনাকে এখানে পুশ করতে হবে। এভাবে পুশ করে আরেকটা বিষয় আপনাকে আগেই বলে রাখি, যখন আপনি ক্যামেরার সাথে পুশ করবেন তখন আপনাকে এটা খুব শক্ত, আপনাকে এই জায়গা থেকে খুলতে হবে। এটি খোলার পরে এটি এইভাবে এইভাবে টাইট করে প্যাচটা আটকানোর পর আপনার এটি ক্যামেরার সাথে কানেকশন করবেন। ক্যামেরা DSLR ক্যামেরা দেখবেন, যখন আপনার DSLR ক্যামেরা একটি ইয়ে থাকে, এরকম ঘাট থাকে যেটির ভিতরে আপনি পুশ করে এটি টাইট দিয়ে দিলে আর সহজে নড়বে না। একটি ব্যাটারি লাগবে এই জায়গায়, পেন্সিল ব্যাটারি, যে ব্যাটারিটি আপনি দুইটি ব্যাটারি লাগবে, দুটির জন্য দুটি ব্যাটারি লাগবে, এটির জন্য একটি ব্যাটারি এবং এটির জন্য একটি ব্যাটারি। আপনি যখন এটি আপনার সাথে রাখবেন তখন আপনাকে দেখুন এখানে মাইক্রোফোনের ভয়েস রেকর্ডের একটি লাইন আছে এবং লাইন ইন দুটি অপশন আছে, দুটি লোগো আছে, দুটি অপশন আছে। আপনাকে মাইক্রোফোনের যে জ্যাকটা রয়েছে, সেই জ্যাকটা আপনি এখানে পুশ করবেন। এখানে পুশ করার পরে অ্যান্টি এয়ার, দেখুন এইভাবে লাগানোর পরে আপনার বুকে ক্লিপটা লাগাবেন আর এটি আপনার পকেটে রাখবেন। তবে আপনাকে অবশ্যই এখানে দেখুন ব্যাটারি পুশ করার পর আপনাকে অন করতে হবে, এটি অন করতে হবে, এটিও কিন্তু অন করতে হবে। অফ থাকলে রেকর্ড হবে না, অফ থাকলে ভয়েস রেকর্ড হবে না, দুটি অন করতে হবে। তারপর আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ভলিউম বাড়িয়ে নিতে পারেন বা কমে নিতে পারেন, দুটি ভলিউম বাড়ানোর সিস্টেম রয়েছে। যেহেতু আপনি এটি ক্যামেরার সাথে কানেকশন করবেন সেহেতু আপনার মনে হচ্ছে না যে এই ক্লিপটা লাগবে, এই ক্লিপটা শুধু যেটা আপনার সাথে রাখবেন, যেটা আপনার পকেটে রাখবেন অথবা যেভাবে রাখুন আপনি, রাখার সুন্দর ব্যবস্থা রয়েছে। সাধারণত আমি পকেটে রাখি, এটি ব্যবহার করি না, তারপরও অনেক সময় যাতে পরে না যায় সেই জন্য ক্লিপটি খুব সুন্দর সেভের জন্য দেওয়া হয়েছে। তো ইতিমধ্যে কিন্তু আমি সমুদ্রের কিছু ভিডিও দিয়েছি, যে ভিডিওর ভয়েস রেকর্ডগুলো কিন্তু এই মাইক্রোফোনের, এই ওয়্যারলেস মাইক্রোফোন দ্বারা করা। তো আপনারা যদি দেখতে চান যে এটার ভয়েস রেকর্ড কেমন তো আমার ভিডিওগুলো ফলো করতে পারেন। এটার কিছু সমুদ্র সৈকতের ভিডিও করেছি, আমি উপস্থাপনা করেছি, যে উপস্থাপনার রেকর্ডগুলো কিন্তু এই ওয়্যারলেস মাইক্রোফোন দ্বারাই করা। তো আপনারা যদি শুনতে চান যে ভয়েস রেকর্ড কেমন করে তাহলে দেখতে পারেন। এই ওয়্যারলেস মাইক্রোফোনটি মোবাইলের মাধ্যমেও কানেকশন করা যায়, দেখুন এটি কিন্তু মোবাইলের
জ্যাক। যখন আপনি মোবাইলের মাধ্যমে ব্যবহার করবেন তখন এই জ্যাকটি ব্যবহার করবেন, আর যখন আপনি DSLR বা অন্য অন্য ভিডিও ক্যামেরার ক্ষেত্রে ব্যবহার করতে চান তাহলে আপনার এই কেবলটা ব্যবহার করবেন। প্রতিটা ব্যাগের সাথে এমন একটি সিলিকা প্যাকেট রয়েছে যেটি আপনি ফেলে দিবেন না, কারণ আমার মতে অল্প দামে, এর মধ্যে অনেক বেশি দামও আছে, বাংলাদেশ বাংলা টাকার 25,000, 40,000, তারপরে 30,000, যেটি আপনি 100, 200, 500 মিটার থেকেও 500 মিটার দূরত্ব থেকেও আপনি ভয়েস রেকর্ড করতে পারবেন। তো আমার এটা 80 ইউরোর মতো, বাংলার 7-8 হাজার টাকা, তো মোটামুটি ভালো ভয়েস রেকর্ড করে, মোটামুটি ভালো। তো আপনারা যদি চান ট্রাই করতে পারেন বয়া কোম্পানির। ফ্রেন্ডস, আমার টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় SK চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।